হ্যালো বন্ধুরা, পৃথিবীতে আমাদের অকৃত্রিম বন্ধু হচ্ছে গাছ। গাছপালাই আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। এক কথায় বলা যায়, গাছপালার জন্যই আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি। কিন্তু পৃথিবীতে এমনও কিছু মারাত্মক গাছপালা রয়েছে, যে গাছগুলি এক ছোঁয়া স্পর্শ করলেই আপনি মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের এমনই কিছু গাছপালা দেখাবো এবং বিষাক্ত কিছু গাছপালার সম্পর্কে জানবো, যেগুলো দেখার পর আপনি হয়তো নিশ্চিন্ত মনে বাগানে যেতে পারবেন না। নম্বর ৬, ডেথ ক্যাপ মাশরুম। আপনি কি কখনো মাশরুম খেয়েছেন? মাশরুম একটি এনার্জেটিক সবজি, কিন্তু দারুণ পুষ্টিকর। এই সবজিটি দিন দিন সবার কাছে পরিচিত হয়ে উঠছে। মাশরুম দিয়ে তৈরি করা খাবার খুবই সুস্বাদু এবং ডিলিশিয়াস হয়। রাশিয়া দেশে মাশরুম নিয়ে এত উৎসুকতা এবং এত পরিমাণে উন্মাদনা যে প্রতি বছর রাশিয়ায় মাশরুম হাঁটি এবং মাশরুম খোঁজের প্রতিযোগিতা চালানো হয়। আপনি কিন্তু খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের মাশরুম খুঁজে পাবেন, কিন্তু এই সবগুলোই খাবারের জন্য উপযোগী নয়। কিছু কিছু মাশরুম স্পর্শ করার সঙ্গেই আপনার মৃত্যুর টিকিট কাটাও হয়ে যেতে পারে। যেমন আপনি এই ডেথ ক্যাপ মাশরুমের কথাই ধরুন, পৃথিবীতে সবথেকে বেশি বিষাক্ত মাশরুমগুলোর মধ্যে নিঃসন্দেহে এই মাশরুমের নাম সবথেকে উপরে থাকবে। আপনারা হয়তো জেনে থাকবেন, যে কোনো বিষ আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়, কিন্তু এই মাশরুমের বিষ এতটাই মারাত্মক যে আপনি যতই তাপমাত্রায় রান্না করুন না কি, এর বিষ কখনোই নষ্ট হবে না। এই মাশরুম খাবার 15-20 মিনিটের মধ্যেই আপনার মারাত্মক বমি হওয়া শুরু হবে। তাছাড়া অল্প কিছুক্ষণের মধ্যেই আপনি ভয়াবহ ডায়রিয়ায় আক্রান্ত হবেন। এই বিষ মানুষের মস্তিষ্ক এবং পাকস্থলীর কোষকে ধ্বংস করে দেয়, যার ফলে খুব দ্রুত গতিতে মস্তিষ্ক এবং পাকস্থলী কাজ করা পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়াও এই বিষ খুব দ্রুত গতিতে ব্লাড সুগারের লেভেলটিও কম করে দেয় এবং শেষ পরিণতি যে কোনো মানুষ সেই সময় কোমায় চলে যেতে পারে। নম্বর ৫, ডিস্ট্রয়িং অ্যাঞ্জেলস। চলুন আরেকটি বিষাক্ত মাশরুম নিয়ে কথা বলা যাক। এর নাম ডিস্ট্রয়িং অ্যাঞ্জেল। প্রথম প্রথম দেখে আপনি হয়তো মুগ্ধ হয়ে যাবেন এবং আপনার এই মাশরুমটি ছুঁতেও ইচ্ছা বোধ হবে। আর এই মাশরুমটি প্রায় অলমোস্ট সাদা পরীর মতো দেখতে। আপনি হয়তো ভাববেন, এটি দেখতে যত সুন্দর খেতেও হয়তো আরো বেশি মজা হবে, কিন্তু আপনি এই জায়গায় নিজের জীবনের সবথেকে বড় ভুলটি করে বসবেন। এই মাশরুমটি পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়, পৃথিবীর সবথেকে বিষাক্ত মাশরুমগুলির মধ্যে একটি। এটি মানুষের ব্রেনে অবস্থিত নিউরন ধ্বংস করার মতো খুবই ডেঞ্জারাস টক্সিক রয়েছে। এই মাশরুম খাবার 6-17 ঘন্টার মধ্যে ডায়রিয়া, বমি এবং মাথা ব্যথা সহ বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। তাছাড়া এই মাশরুম এতটাই বিষাক্ত যে এই মাশরুম মুহূর্তের মধ্যে আপনার কিডনিটি ফেল করিয়ে দেবে, যার কারণে আপনার মূত্র একদম কম হতে থাকবে, ফলে শরীরে প্রচুর পরিমাণে বর্জ্য এবং টক্সিক জমা হয়ে যাবে এবং শেষ পরিণতি একমাত্র মৃত্যুই হবে আপনার জন্য। যার কারণ বন জঙ্গলে এই পরীর মতো সুন্দর দেখতে মাশরুমগুলি এদের কাছ থেকে কম করে 1 মাইল দূরে থাকবেন। নম্বর ৪, ডেভিলস ক্লাউ। বাগানেতে কতই না ধরনের গাছপালা জন্ম নিয়ে থাকে, এদের মধ্যে কোনোটিকে আমরা চিনি, আবার কোনোটিকে একদমই চিনি না এবং সেই গাছপালার নামও পর্যন্ত জানি না, আর চারা গাছটি কোন প্রজাতির সেটিও জানি না। তবে আপনি যদি না চিনে এই ডেভিলস ক্লাউ গাছটি ছুঁয়ে ফেলেন, তবে মারাত্মক ভুল করে ফেলবেন। এই গাছটি মূলত পাওয়া যায় অ্যারিজোনাতে। আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, অ্যারিজোনার বন জঙ্গল থেকে কিভাবে এটি আমার বাগানে আসবে? বন জঙ্গলে বিভিন্ন প্রাণীর পায়ের খুরের আঘাতে এই উদ্ভিদের বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে এবং নতুন গাছের জন্ম দেয়। এই গাছের পাতা এবং ফলগুলি মারাত্মক বিষে ভরা। হাত দিয়ে ছোঁয়ার সাথে সাথেই এইসব বিষের উপাদান হাতে লেগে যায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং এক্সপেরিমেন্টের পরে বোঝা গেছে যে হ্যান্ড ওয়াশ এবং অ্যালকোহল এই বিষের উপাদানের কোষগুলোকে হাত থেকে সম্পূর্ণভাবে সরাতে পারে না। আর একবারও যদি এই বিষাক্ত উপাদান হাতের সঙ্গে পেটে যায়, তবে সাথে সাথে পাকস্থলী কার্যকরা বন্ধ করে দেয়। সঠিক চিকিৎসা না করলে পাকস্থলী আগের মতো আর কাজ করতে পারে না, যার ফলে মোটামুটি 16-24 ঘন্টার মধ্যেই লোকটি মারা যাবার সম্ভাবনাটি বেশি দেখা যায়। নম্বর ৩, ফ্লাক্সিনেলা। এই গাছটিকে গ্যাস উদ্ভিদ বা চরন্ত ঝোপ নামেও ডাকা হয়। এটি সবথেকে বেশি পাওয়া যায় আফ্রিকার গরম অঞ্চল জায়গাগুলিতে এবং এশিয়াতে।
ষোলো থেকে চল্লিশ ইঞ্চির মতো লম্বা হতে পারে এই গাছটি। দেখতে এই গাছটি কিন্তু খুবই মিষ্টি এবং সুন্দর, আর আপনার সবসময় ইচ্ছা হবে যেন এই গাছটি ছুঁয়ে দেখি। কিন্তু সেই সব সুন্দর পেছনে গাছগুলো লুকিয়ে রাখে মারাত্মক বিষাক্ত রূপ। গোলাপি রঙের এই গাছগুলোর মাথায় খুব সুন্দর ফুল হয়, আর দেখে আপনার মনে হবে যেন একবার ছুঁয়ে দেখি। কিন্তু স্পর্শ করলে আপনার অনুভব একদমই সাধারণ ফুলের মতো মনে হবে, কিন্তু ঠিক একদিন পরেই দেখবেন আপনার হাত মারাত্মক এবং অবিশ্বাসনীয় জ্বালা পোড়া করছে এবং চুলকানি শুরু হয়ে গেছে। আর সাথে সাথেই হাতের মধ্যে দেখবেন ছোট ছোট পানি ফুটে উঠেছে। এই পানিকুড়িগুলো যখন ফেটে যাবে তখন মারাত্মক ব্যথা হতে শুরু হয় এবং এরপর অন্তত দশ দিন পর্যন্ত আপনি বিছানা থেকে উঠতে পারবেন না। এই বিষ এতটাই মারাত্মক যে অন্তত দশ দিন টানা আপনাকে অসুস্থ রাখতে পারে এই গাছটি। অতীতের সময় মানে পুরাতনকালে একজন আরেকজনের শত্রুতার প্রতিশোধ এই গাছটি ব্যবহার করে নিত। নম্বর দুই, ডেথ কামাস। এই সুন্দর এবং কিট ফুলটি দেখে আপনার গরমের দিনের খুব সাধারণ এবং সুন্দর একটি ফুল মনে হবে, কিন্তু এই গাছটি আপনার বাগানে কখনো দেখলে সাথে সাথেই এর মাজা থেকে এবং গোড়া থেকে কেটে ফেলুন। হয়তো আপনি চিন্তা করবেন এবং ভাববেন যে এত সুন্দর একটি গাছটিকে আমি কেন কাটতে বলছি। কারণটা আপনি এক্ষুনি জানতে পারবেন। এই গাছের ফুলগুলো দেখতে যতটাই সুন্দর, বিষাক্ততার দিক দিয়ে গাছটি ততটাই মারাত্মক। জাইকোজিন নামে এক ধরনের বিষাক্ত উপাদান এই ফুলগুলোতে উপস্থিত থাকে। এই ফুল গাছের নিচের দিকে প্যাঁচের মতো গুটি বের হয়। ভুল করে যদি আপনি প্যাঁচের মতো মনে করে এগুলি খেয়ে নেন তবে আপনার মৃত্যু সুনিশ্চিত। এদের ফুলগুলো খুবই বিষাক্ত হয়ে থাকে, তবে তাতে আপনি বাঁচার কিছু সম্ভাবনা পাবেন। এই ফুলগুলো ছুলে আপনার সর্বোচ্চ ডায়রিয়া, রক্তবমি এবং সামরিক কমা হতে পারে। নম্বর এক, ডলস আই। পৃথিবীতে অদ্ভুত প্রাণীর যেমন অভাব নেই, ঠিক তেমনি অদ্ভুত গাছেরও অভাব নেই। অদ্ভুত গাছের প্রতিযোগিতায় হয়তো ডলস আয়ের গাছের নাম একদম উপরে উঠে আসবে। আর সাথে সাথে যদি বিষাক্ততার দিক থেকেও বিবেচনা করা হয় তাহলে এই গাছটি অনেকটাই এগিয়ে থাকবে। এই গাছের কাণ্ড, শিকড়, পাতা, ডাল এবং ফল চোখের মতো দেখতে, আর এই গুটিগুলিও মারাত্মক বিষাক্ত। এইগুলো কার্ডিওটক্সিক নামে এক ধরনের বিষাক্ত পদার্থ ঠেলে দেয়। বুঝতেই পারছেন এই গাছটি স্পর্শ করার কিছুক্ষণের মধ্যেই আপনার হার্টের মানে হৃদয়ের শিরা উপশিরাগুলি ধ্বংস হওয়া শুরু করবে। কিছুক্ষণের মধ্যেই আপনার হার্ট কাজ করা বন্ধ করে দেবে, যার ফলে অনেক সময় মৃত্যু ঘটে যায়। আপনি যদি মনে করেন এই গাছটি আপনার সামনে কখনোই পড়বে না, আপনি ভুল ধারণা করছেন। আমেরিকা এবং ক্যানাডাতে এই গাছটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এমনকি এই গাছটি বর্তমান সময় এশিয়াতেও দেখা পাওয়া গেছে। বন্ধুরা, আজকে আমরা বোনাস টিপস এর রূপে আরেকটি তথ্যের বিষয় জানবো। হ্যাঁ বন্ধুরা, এই যে জিনিসগুলি দেখছেন এই সবগুলি প্রাকৃতিক উদ্ভিদ। নম্বর সাত, মেলন ফুড। এই গাছের ফলগুলি লাউর আকারে দেখতে এবং স্তনের আকারে দেখতে, যেটি দেখবার পরে আপনি একটু হিমচিম খেয়ে যাবেন এবং আপনার চোখ আর আপনি হয়তো নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বন্ধুরা, এটির আকৃতি এমনই। আর বন্ধুরা, এই খাদ্যটি সাধারণত পশুর খাদ্যের হিসাবে ব্যবহার করা হয়। এবার আমি আপনাদের যেটি দেখাতে চলেছি সেটা হচ্ছে একটি ফুল। এই যে ফুলটি আমি আপনাদের দেখাচ্ছি সেটি সম্পূর্ণভাবে মহিলাদের লাল লিপস্টিকের মতো দেখতে। এটা আফ্রিকার জঙ্গলেই মাত্র পাওয়া যায় এবং এই ফুলটা খুবই রেয়ার ফুল, আর এই ফুলটি বেশিরভাগ ব্যবহার হয় না। তাহলে বন্ধুরা, এই সাতটি গাছের মধ্যে আপনার কোন গাছটি সব থেকে বেশি অবাক করলো আমাদেরকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি এক্ষুনি লাইক করে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আমি আবার আসবো নতুন নতুন অদ্ভুত তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।